কিন্তু আগামীকাল কি আমরা তার সারা পাবো যার জন্য আমরা এখানে বসে আছি জানি না আমরা জেদ করছি না আমরা আপনার আপনাদের ভুলের মাসুল গুনছি অনশনরত জুনিয়র ডাক্তারদের নিয়ে প্রতিটি মুহূর্তে গভীর উদ্বেগে গোটা রাজ্য এই অরাজনৈতিক আন্দোলন শুধু ডাক্তারদের নয় আম জনতার লক্ষ্য বঙ্গের স্বাস্থ্যের হাল ফেরানো আর জিকর কাণ্ডের বিচার একে একে অসুস্থ হচ্ছেন অনশনকারী জুনিয়র ডাক্তাররা উদ্বেগে জনতা সিনিয়র ডাক্তাররা করছেন অনশন প্রত্যাহারের আর্জি এই অমানবিক সরকারের কিছু আশা করেন না সিনিয়ররা কিন্তু কি বলছে সরকার সমস্যার সমাধানে কেন ঐকান্তিক না সরকার শুক্রবার মুখ্যমন্ত্রীর মানবিকতা নিয়েও প্রশ্ন উঠে গেল অনশন মঞ্চ থেকেও কোথায় গেল মুখ্যমন্ত্রীর মাতৃসত্তা কেন তিনি এত নিষ্ঠুর প্রশ্ন সপ্তাহ দুয়েক অনশনে থাকা জুনিয়র ডাক্তারদের একবারের জন্য মনে হলো না আমাদের কথা আমরা ওনার সন্তান সহ এখানে দুর্গা পূজায় দেখলাম সমস্ত উনি মেতে আছেন মজে আছেন দুর্গা পূজা মানে কি দুর্গা মা উনি সন্তানদের নিয়ে আসেন সেখানেও মাতৃসত্তারই বোধন করা হয় কিন্তু ওনার মাতৃসত্তা কোথায় আমাদের না খেয়ে থাকা শরীরগুলোর ওপর দাঁড়িয়ে আপনি কার্নিভাল করেছেন এরপরে জনতা তার উত্তর দেবে সিনিয়র ডাক্তাররা তার উত্তর দেবে প্রত্যেকটা বার প্রত্যেকটা মুহূর্তে আপনি যে ভুল করছেন সেটা জানান দেবে এবং দুগুণ তিন গুণে ফিরিয়ে দেবে এবং যা আসতে চলেছে তার একমাত্র দায় আপনার প্রশ্নটা আজ জনমনেও নিজের অস্ত্রেই নিজের ক্ষত বিক্ষত হবার আশঙ্কায় ভুগছেন মুখ্যমন্ত্রী তাই কি অরাজনৈতিক আন্দোলনেও দেখছেন রাজনীতির অশনি সংকেত মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর অনশন ভাঙাতে ছিলেন দেশের তাবড় সব নেতারা তিনি কি নিশ্চিন্তে কে ভাঙাবে এদের অনশন আছেন কি অনশনে অসুস্থ হয়ে আন্দোলন নিয়ে পড়ার অপেক্ষায় অনশন উঠলেই কি শেষ হয়ে যাবে এই গণ আন্দোলন সরকার নির্মম হলেও নেই কি আমজনতা কিংবা সিনিয়র ডাক্তাররা কিন্তু হাত বাড়িয়ে দেবার সদিচ্ছা কেন নেই মুখ্যমন্ত্রীর গভীর অনাস্থা তার প্রশাসনের ওপর তাকে অতিক্রম করার দায় কি অস্বীকার করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি রন্ধ্রে দুর্নীতি আর দুর্বৃত্ত রাজের বাসা বাঁধার দায় কি এড়াতে পারেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের ভেতরে একজন ডাক্তারের ধর্ষণ খুন তারপর প্রমাণ লোপাটের অভিযোগের দায় কি এড়াতে পারেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তাররা পথে না নামলে আমজনতা পাশে না দাঁড়ালে কি আজ তৈরি হতো রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর সম্ভাবনা ডাক্তারদের আন্দোলনের আয়নায় মুখ্যমন্ত্রী কেন দেখছেন না তার সরকারের ব্যর্থতার ছবিটা কেন ভয় পাচ্ছেন প্রতিবাদের ভাষাকে ভয় দেখিয়ে যে আর ভয় পাওয়া যাবে না জানান দিয়েছে মেয়েদের রাত দখল ডাক্তারদের অনশন আন্দোলন এমনকি মুখ্যমন্ত্রীর কার্নিভালের অন্দর তবে কেন এই নির্মমতা কেন সন্তান সমদের ন্যায্য দাবির পাশে না দাঁড়ানো কেন আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জেদের বেনজল কি ভাসিয়ে দিতে পারে কোনো গণ আন্দোলনকে মুখ্যমন্ত্রীর নির্মমতা নিষ্ঠুরতার জন্য যে আক্ষেপ উঠে এলো শুক্রবার তারপর কি অনশন মঞ্চে গিয়েও আদেও কারো মন পাবেন মুখ্যমন্ত্রী কালীঘাটের বৈঠকের মতন সেখানেও মঞ্চস্থ হবে না তো আরেকটা নাটক সব আশঙ্কাকে পাশে সরিয়ে রেখে রাজ্যের ভাবি ডাক্তারদের জন্য উদ্বেগে বাংলা সবচেয়ে বেশি দায় যার তিনি কি পালন করবেন দায়িত্ব এখনো অপেক্ষায় শিলিগুড়ি থেকে কলকাতা ক্যালকাটা নিউজ